सिरसी के रामनगर चिरू गांधी क्षेत्र में 60 लाख रुपए की लागत से बन रही है स्पोर्ट्स एरिना, संदर्भ में कार्यकर्ता ने दिया विस्तारित जानकारी। लगभग 60 लाख रुपए की लागत से बनाए गए ये प्ले फिट एरिना फुटबॉल क्रिकेट सहित कई इवेंट इस क्षेत्र में आयोजित किया जा सकेगा। फीफा के अनुमोदित ढांचे के आधार पर यह प्ले फिट एरिना बनाया गया है। इसमें मनोरंजन के साथ साथ कई इवेंट्स भी आयोजित किए जा सकेंगे। हर एक घंटा दिन के वक्त 1200 रुपये देना होगा, जबकि रात के वक्त 1500 रुपये प्रदान करना होगा। इस संदर्भ में खिलाड़ी 2 घंटे से लेकर 5 घंटे तक या फिर जितने चाहे उतने देर तक इस प्ले फिट एरिना को बुक कर सकते हैं। एक पत्रकार सम्मेलन के जरिए सिलचर चिरू गांधी इलाके में फिट एरिना मुद्दे को लेकर सत्ताधिकारी कौशिक रंजन देव, आर्किटेक्ट पटना शोभिक दासगुप्त, सदस्य करण देव, नहिराता देव, एडवाइजर चीफ रामानुज गुप्त, देव ब्रदर्स के कौशिक रंजन देव व दूसरे कार्यकर्ताओं ने विस्तारित तथ्य उजागर किए। गौरतलब है कि आने वाले सोमवार को शाम 4 बजे रामकृष्ण मिशन के स्वामी वैकुंठानंद जी महाराज की मौजूदगी में प्ले फिट एरिना का अनुष्ठानिक तौर पर उद्घाटन किया जाएगा। गौरतलब है कि चिरू गांधी क्षेत्र में 60 लाख रुपये की लागत से प्ले फिट एरिना बनाए जाने पर खिलाड़ियों में काफ़ी उत्साह के माहौल देखने को मिल रही है। আপনারা শুনলে খুব খুশি হবেন যে আগামীকাল বিকাল 4:30 সময় চিরু গান্ধীতে আমাদের একটা ইনডোর প্লেইং এরিয়া ফিটেড উইথ ফিফা সার্টিফাইড মাল্টি স্পোর্টস টার্ফ ওপেনিং করা হবে, যেখানে আপাতত ফুটবল আর ক্রিকেট দুটোই মানে সুবিধা থাকছে। তো কালকে প্রথমেই আমি আপনাদের অনুরোধ করব আগামীকাল 4:30 সময় রামকৃষ্ণ মিশনের মহারাজ বৈকুণ্ঠানন্দজি মহারাজ উনি আসবেন, উনি উদ্বোধন করবেন। তো আপনারা আসবেন, আপনাদের আমার নিমন্ত্রণ রইল আপনাদের কাছে। তো আমি প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি সবাইকে। আমি ধর রামানুজ গুপ্ত, আমি অ্যাডভাইসার হিসেবে আছি এখানে। ইনি হচ্ছেন ফাউন্ডার মেম্বার কৌশিক রঞ্জন দেব, প্লেফিট এরিনার। তারপরে আমাদের সব বিজনেস পার্টনাররা আছেন, শোভিক দাসগুপ্ত, তরুণ দেব আর নম্রতা দেব। তো আমি এখন শোভিককে বলবো, বিকজ হি ইজ টেকনিক্যালি হ্যান্ডলিং অল দ্য অ্যাসপেক্টস অফ দিস প্রজেক্ট, টু ব্রিফ ইউ অল অ্যাবাউট দ্য প্রজেক্ট। তো ওভার টু শোভিক, তুমি অধিক একটু। প্লেফিট এরিনা হচ্ছে মাল্টি স্পোর্টস টার্ফ দ্যাট ক্যান বি প্লেড, আপনাদের বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল আছে ওটার মধ্যে। অ্যান্ড ইট ইজ ফিফা সার্টিফাইড টার্ফ, ফিফা সার্টিফাইড টার্ফ। কারণ আপনাদের ফিফার যেরকম আপনাদের টার্ফে খেলা হয়, ওয়াই ইট ইজ নট এ গ্রাউন্ড, আপনাদের এটা গ্রাউন্ড কেন না, এটা টার্ফ কেন বলা হয়? কারণ আপনাদের নর্মাল গ্রাউন্ড অ্যান্ড টার্ফের আলাদা আলাদা টাইপের স্পেসিফিকেশানস অ্যান্ড ফিচার্স থাকে খেলার জন্য, উইচ মেক্স এটাকে পসিবল করে উইথ লটস অফ প্রফেশনাল অ্যাথলিটস যারা খেলে ওদের জন্য ইজিয়ার করে এটা টার্ফে খেলার, মানে খেলার মাধ্যমে। প্লাস আমাদের এরিনাতে আপনাদের কভার্ড রুফিং আছে, যেটা এনেবল করে বোথ আপনাদের মানে আপনার রৌদ্রুতে প্লাস বৃষ্টিতে মানে বাঁচায় আপনার জায়গাটাকে। প্লাস এরিয়া যেটা আমাদের জায়গার এরিয়াটা, এটা হলো অ্যারাউন্ড 14,000 স্কোয়ার ফিট, যেটাতে আপনাদের এরিনাটা যেটা এরিনাতে হলো 5,500 স্কোয়ার ফিট। অ্যান্ড উইথ ফেসিলিটিস যেগুলো আছে সেটা হলো আপনাদের ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস, রেস্ট রুম ফেসিলিটিস, উইথ কার পার্কিং ফেসিলিটিস আছে। ইভেন ফর মানে যেটা এইম আমাদের রাখা হয়েছে এটা প্লে ফিট এরিনা, ওয়াই ইজ ইট মানে কেন এটাকে প্লে ফিট এরিনা বলা হয়, মেইন উদ্দেশ্য হলো আমাদের কমিউনিটি অ্যান্ড টুয়ার্ডস অল দ্য টিনেজার্স অ্যান্ড অ্যাডাল্টস যারা এসে এখানে খেলাধুলা করুক, মোর ফিটনেস। ইভেন অফ দ্য ওয়ার্ল্ড যেটা প্লে ফিট এরিনা, এটা ইটসেলফ বুঝায় যে টু প্লে অ্যান্ড টু বি ফিট। What we are planning, we are planning for arranging coaching also, coaching facilities for the youngsters in football and cricket. Indoor jehetu ache, kaji weather will not be a constraint. To amra agadhone choto choto bachchader jemon amader Rondonito football academy ache ekhane, to sherokom amrao chaibo je amader ekhane choto choto bachchara coaching achara choto bela thekei eshe talim nite pare. Karon boro boro shohore amra shobshomoy dekhechi
যে কভার্ড এরিয়ার মধ্যেই ওদের ট্রেনিংটা হয়, যাতে ওয়েদার ইজ নট এ কনস্ট্যান্ট। আর আমাদের বরাক ভ্যালিতে এত বেশি রেইনফল হয়, যাতে হয়তো যদি ওপেন এরিয়া থাকতো তো অনেকদিনই হয়তো ট্রেনিং প্রোগ্রামটা যেটা সেটা বাতিল করতে হতে পারে, কিন্তু এখানে সেই প্রশ্নটা থাকছে না। তো আমাদের যখনই কোচিং প্রোগ্রামটা শুরু হবে তো বাচ্চারা ক্রিকেট এবং ফুটবলের ইনিশিয়াল যে বেসিক যে ট্রেনিংগুলো সেটা করে তারপরে আগামী দিনে দে উইল গো টু দ্য বিগার ফিল্ড। সো ইট উইল বি অ্যান এক্সেলেন্ট অপরচুনিটিস ফর অল দ্য চিলড্রেন। বাজেট কত এবং ইনফ্রাস্ট্রাকচারটা কেমন করে করছে? কোনটা এই যে এই যে মানে বাজেটটা কত টাকার আর ইনফ্রাস্ট্রাকচার? টোটাল ইনফ্রাস্ট্রাকচার আমাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচারের কস্ট যেটা আমাদের পড়েছে অ্যারাউন্ড 60 লাখস এর মতো আপনাদের এটা পড়েছে। প্লাস প্লেফিট এরিনার মানে ফিউচার উদ্দেশ্যই হলো যে আমরা মোর টুর্নামেন্টস অর্গানাইজ করতে পারি। প্লাস ইভেন ইয়োগা ট্রেনিং সেশন প্লাস আমাদের ফুটবল কোচিং ক্রিকেট কোচিং এগুলো আমরা ফার্দার এফেক্টে রাখা হয়েছে। আমাদের এটা অন্যরাও অর্গানাইজ করতে পারে, আমরাও অর্গানাইজ করতে পারি অন্যরা, বিকজ আমরা এটা যে জায়গাটা এটাকে আমরা মানে অপরচুনিটি আছে, মানুষরা বুক করতে পারবে, তারা অর্গানাইজ করতে চান, ওরাও আমাদের এই প্ল্যাটফর্মটাই মানে নিতে পারবেন। আপনি বললেন যে এখানে কোচিং ক্যাম্প নিতে আমরা যদি ডিফারেন্ট অর্গানাইজেশনের সঙ্গে লিঙ্ক আপ করি যে টু টেক দিস প্লেয়ার্স টু ডিফারেন্ট লেভেল, এখন টু প্রমোট দেম আজকে একটা কোনো মানে খেলোয়াড়কে প্রমোট করার জন্য আমাদের একাডেমি থেকে হতে পারে, আমরা বাইরে দেশের ক্লাবে পাঠানো যায় ওদেরকে। আমরা প্রপোজ করছি ইন ফিউচার যে ওই জায়গায় আমরা মানে কোচিংয়ের মানে আপাতত আমাদের কারেন্টলি যেটা আছে সেটাতে আমরা মানে পিপল ক্যান কাম মানে মানুষরা এসে বুক করতে পারে ফর ক্রিকেট অ্যান্ড ফর ফুটবল। আমরা ফিউচারে এই মানে আপনাদের কোচিং জিনিসগুলো আমাদের রাখা হবে। কোচিংয়ের ব্যাপারে অ্যাকচুয়ালি আমাদের দু তিনটা কোচিং সেন্টার ফ্রম বেঙ্গালুরু আমাদের সঙ্গে মানে অলরেডি কথাবার্তা চলছে আর কি। আফটার দ্য ইনোগ্রেশন উইল সি দ্য রেসপন্স। হ্যাঁ, তারপরে যখন আমরা কোচিং শুরু করবো দেন কোচ উইল কাম ফ্রম বেঙ্গালুরু অ্যান্ড দে উইল টেক ওভার সে 2-3 weeks কোচিং সেন্টার ইন শর্ট ডিউরেশনস 3x, 4x, 5x এরকম হবে। ফুটবল ক্রিকেট একটা ফুটবল ম্যাচ ভাড়াটা আপনার পার আওয়ারলি বেসিস আপনাদের ডে এন্ড নাইটে আমাদের ডে এর জন্য আলাদা অ্যান্ড আমাদের নাইটের জন্য আলাদা মানে দ্যাট ইজ কামস অ্যারাউন্ড আপনাদের পার আওয়ারলি 1200 to 1500 দিনে রেঞ্জে। দিনে ফুটবল দিনে আপনাদের 1200 অ্যান্ড রাত্রে উইথ ফ্লাড লাইট কামস অ্যারাউন্ড 1500। এটা ডিপেন্ড করবে যারা খেলোয়াড়রা ওরা কত ঘন্টার জন্য বুক করছে। পার্টিকুলারলি তো 1 hour জন্য কেউ বুক করছে, কেউ 2-3 hours। আমরা এখনও রেসপন্স পাচ্ছি মানে মানুষদের কাছ থেকে যারা মানে 3-4 hours জন্য বুকিং করতে চায়, ওরা বিকজ এটা খেলাটার সময়ও লাগে টাইমও লাগে। আর অ্যাকচুয়ালি এই ধরনের প্লেয়িং এরিয়াতে ইট উইল বি এ শর্টার ভার্সন অফ দ্য গেম। ন্যাচারালি 6 সাইড ওর 8 সাইড দর্শক আপনাদের অনেকে হয়তো একটা টুর্নামেন্ট তখন দে উইল টেক দ্য ফর দ্য এন্টায়ার ডে, সো তখন ওনাদের সঙ্গে যে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টসটা হবে ইট উইল বি মাচ লেস স্বাভাবিক। তখন যদি দেখা যায় যে দে নিড অ্যাকোমোডেশন ফর 500 স্পেক্টেটর আমাদের জায়গা আছে, ইট ক্যান বি ম্যানেজড, ইজ নট এ প্রবলেম।
আপনাদের যে লিস্টটা করছিলেন রেস্টুরেন্টটা বলছে লিস্টটা কীভাবে বেসটা আমরা আপনাদের সার্টেন কন্ডিশনস আছে একটা টার্ফ বানানোর জন্য তো যেটা ইনলে করা হয় ওই ইনলেটা আপনাদের বিচ স্যান্ড প্লাস আপনাদের রাবার গ্র্যানিউলস ইউজ করেছি টু মেক ইট ইম্প্যাক্টফুল মানে আপনাদের কেউ স্লাইড করলে কেউ মানে খেলাধুলা করলে ইভেন আমাদের পোস্টগুলো তৈরি করেছি দ্যাট ইজ ওগুলো কুশন মেড সো দ্যাট কারো ইম্প্যাক্ট যাতে না হয় প্লাস আপনাদের বেসটা যেটা আপনাদের একটা ফাউন্ডেশনটা আপনাদের যেরকম আমাদের ঢালা মানে ঢালাই দিয়ে ওই ওই টার্ফটা বসানো হয়েছে উইথ স্পঞ্জ হ্যাঁ টার্ফটার মধ্যে উইথ স্পঞ্জ স্পঞ্জের আমাদের ঢালাই করার পরে আপনার একটা স্পঞ্জের লেয়ার উপর বসানো হয়েছে স্পঞ্জের লেয়ার করে আপনার টার্ফটা বসানো হয় কিন্তু আপনি যদি রাবার হ্যাঁ না না আপনাদের যখন টার্ফটা বসালেন ফার্স্ট আমি যদি বলে ফেলি আমার ঢালাই দেওয়ার পরে ফার্স্ট আমাদের ফার্স্ট লেয়ারটা হলো আপনাদের স্পঞ্জ স্পঞ্জের লেয়ার পরে আমাদের টার্ফটা থাকে টার্ফের যেটা থিকনেস থাকে ওই থিকনেসের আপনাদের 40 mm থিকনেসের মতো আমার স্যান্ড বিগ স্যান্ড থাকে এই বিগ স্যান্ডের উপরে রেস্ট রিমেনিং আমাদের রাবার গ্রাইন্ডিং করা হয় এটা সো ইভেন ইফ আমরা স্লাইড করি দের ইজ লেস রিস্ক অফ চান্সেস অফ দিস থিং এটার জন্য মানে আমাদের নর্মাল গ্রাউন্ডে আর এটার মানে এটার মধ্যে তফাৎটা এটা যেটা মেক্স মোর ইম্প্যাক্টফুল মানে এটা খেলার জন্য মোস্ট প্রফেশনাল অ্যাথলিটসরা এটাই চুজ করেন মানে আমাদের যদি আপনাকে বলছি ফিফা সার্টিফাইডের টার্ফের ব্যাপারে যে স্পেসিফিকলি টার্ফদের জন্য স্পেশাল র্যাঙ্ক করা হয় দে আর সার্টেন র্যাঙ্কস ফর স্পেশাল টার্ফস তো এই মানে টার্ফটা স্পেশালি মেড ইন ভিয়েতনাম যেটা আনানো হয়েছে ওখান থেকে হ্যাঁ ভিয়েতনাম থেকে আপনাদের তাই এই মানে টার্ফটা আপনার মানে ফিফা সার্টিফাইড টার্ফের আন্ডারে আসে এই রাবার হ্যাঁ এটা আপনার আমি মানে আপনার প্রোক্রুমেন্ট করেছি যে ডিফারেন্ট ফ্যাক্টরিজ থেকে মানে যেগুলো রাবার্সের ওদের মানে আমরা ওয়েস্ট জেনারেলি ওয়েস্ট দিয়ে অনেক কিছু আমাদের করা যায় মানে আপনাদের রাবারের টায়ার্স থাকে টায়ার্সটা আপনি যদি মেশিন মেড করে আপনি ওটা করেন তো ইউ ক্যান ইউজ ইট এটা কি লোকালি করছেন না আমি নিয়েছি এই পুরো প্রজেক্টটা মানে আপনার কি লোকাল কোনো কোম্পানি করছেন না বাইরে না যা যা এলিমেন্ট হ্যাঁ পুরো নেটিং করেছি এনক্লোজ পুরো নেট আয়রন পোস্ট করছেন আয়রন পোস্টে করেছি আপনার উইথ রুফিং আচ্ছা হ্যাঁ নমস্কার আমি প্লেফিট রিনার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আগামীকাল চিরুকান্দিতে আমাদের প্লেফিট এরিনায় যেটা একটা মডার্ন ইনডোর স্পোর্টস কমপ্লেক্স আপনারা বলতে পারেন যেখানে ফুটবল এবং ক্রিকেটের কভার্ড স্পেস উইথ অ্যাস্ট্রোটার্ফ ফিফা সার্টিফাইড যেটা আছে আপনার মাল্টি স্পোর্টস তার ক্রিকেট দেয়ার সেটার উদ্বোধন হবে সেটা 4:30 সময় উদ্বোধন হবে সেটা উদ্বোধন করবেন আমাদের রামকৃষ্ণ মিশ্রের মহারাজজি স্বামী বৈকুণ্ঠধাম মহারাজজি উনি আসবেন ওনার সঙ্গে ইনোগরেল যে কিক অফটা হবে সেই কিক অফটা করবে আমাদের সেই ফুটবলের সঙ্গে যারা জড়িয়ে আছেন যেমন আমাদের শিথিলবাবু সুবিমল ধর তারপর বিনাল রায় ওনারা আসবেন তার সঙ্গে ইনোগরেশন যে প্রোগ্রামটা হবে সেখানে আমাদের উপদেষ্টা তৈমুর রাজা চৌধুরী সাহেবও থাকবেন আর থাকবেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রণয় বলি উনি থাকবেন তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে কালকে যখন ইনোগ্রেশনটা হবে আপনারা সবাই আসবেন দেখবেন আমাদের ফ্যাসিলিটিসটা কীরকম এবং এই ব্যাপারে আমি যদি কিছু বলার যদি থাকে আমি সৌমিক ইজ এ মাল্টি স্পোর্টস এরিনা আপনাদের এখানে কারেন্টলি আমাদের ক্রিকেট আর ফুটবলের স্পেস আছে যেখানে ক্রিকেট আর ফুটবল খেলা যাবে অ্যান্ড এটা এটা একটা কভার্ড এরিনা একটা যেটা বোথ সানি আর রেনি কন্ডিশনস থেকে আপনাদেরকে মানে বাঁচাবে টোটাল স্কোয়ার ফিট হলো আপনাদের এটা হলো 14,400 স্কোয়ার ফিট
আপনাদের আপনাদের টার্ফের এরিয়া যেটা এটা হলো 5,500 স্কোয়ার ফিট। এটাতে আপনাদের বিভিন্ন এমিউনিটিস যেমন ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস, আপনাদের রেস্টরুম ফেসিলিটিস অ্যান্ড পার্কিং ফেসিলিটিসগুলো থাকবে। ইনফ্রাস্ট্রাকচারটা কেমন করে তৈরি করেছে? ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করেছি আপনাদের বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে, আপনাদের যখন ফাউন্ডেশনসগুলো ইনলে করে, এরপরে আপনার টার্ফ যেটা আপনার স্পেশাল মেড ভিয়েতনাম টার্ফ যেটা আমরা আনিয়েছি এখান থেকে, ওগুলো আমরা ইনলে করেছি বীজ, আমাদের সাগরের বালু প্লাস আমাদের রিইউজ মেটেরিয়ালস বলতে পারেন আপনাদের রাবার্স দিয়ে, ওগুলো দিয়ে আমরা বানিয়েছি। আপনাদের এখানে যারা দেখছেন ওনারা কন্টিনিউ প্র্যাকটিস করছে কিন্তু খুব ভালো খেলছে, আর ডিএসএ বা অন্য জায়গায় ও চান্স পাচ্ছে, তো ওদের জন্য কি ফিউচার কোনো প্ল্যান রয়েছে? হ্যাঁ আছে, কারণ আমরা আগামী দিনে আমাদের ইনোগ্রেশনটা হয়ে যাক কিছুদিন, তারপরে আমরা রেসপন্সটা দেখার পরে আমাদের ব্যাঙ্গালোরের সঙ্গে কথাবার্তা চলছে কয়েকটি একাডেমির সঙ্গে, কোচিং একাডেমি, তো আমরা হয়তো তখন কোচিং সিস্টেমেটিক মোস্ট মডার্ন ওয়ে অফ কোচিংটাও আমরা মোগলবাইন ফুটবল ইন ক্রিকেট, তারপরে ওরা যেভাবে যেভাবে দেখবো যে যেখানে ট্যালেন্ট আছে তাদের প্রপার জায়গায় যাতে আমরা পুশ করতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে। এই নিয়ে বিসিসিআই বা অন্যান্য যারা রয়েছেন? এখনও না, বিসিসিআই ইজ টু হাই ফর আস, এটা তো ফিফা সার্টিফাইড টাফ। আচ্ছা, এই ধরনের যখন যে কোনো স্পোর্টস কমপ্লেক্স হয় এটা জেনারেলি হয় শর্টার ভার্সন অফ দ্য গেম, যেখানে সিক্স সাইড ওর এইট সাইড হয় তাহলে শর্টার ভার্সন হয়, তো এটা যদি কভার্ড হয় তো এটাতে টার্ফ যেটা লাগানো থাকবে ইট হ্যাজ টু বি সার্টিফাইড বাই ফিফা, ইঞ্জুরি ফ্রি, বলের বাউন্সটা প্রপার হল হলো কি না সেগুলো, তারপরে যাতে লং লাস্টিং হয়, যাতে কোনো রকম ওয়ারেন্টি আর কম হয়, তো সেই জন্যই এটা ইন্ডিয়াতেও পাওয়া যায় কিন্তু আমরা আনিয়েছি ভিয়েতনাম থেকে ফর এশিওরিং দ্য বেস্ট কোয়ালিটি। এবং আমাদের আবেদন থাকবে সব ক্রীড়াপ্রেমীদের কাছে যে আপনারা আসুন আমাদের স্পোর্ট প্লেফিট এরিনাটা দেখে যান, এখানে সব কিছু ইনফ্রাস্ট্রাকচার দেখে যান, আপনারা অংশগ্রহণ করুন এবং খেলাধুলার আমরা আশা করছি যে আজকে খেলাধুলার যে কালচারটা সেটা খালি বাচ্চাদের জন্য না, সেটা যারা আমরা যেমন একটু বয়স্ক যারা আছি পোস্ট 40 পোস্ট 50 ওনারাও এসে কিন্তু এখানে খেলাধুলা করতে পারবে, ইন এ ভেরি গুড অ্যাটমসফিয়ার দে উইল হ্যাভ এ ভেরি গুড টাইম। থ্যাংক ইউ।